সকলতকৈ বেয়া লাগে যেতিয়া এটা মিডল ক্লাসৰ ফেমিলিৰ বাইক হেৰাই যায়, কাৰণ এই মিডল ক্লাস ফেমিলিয়ে বাইক কিনাৰ আগতে কিমান কষ্ট কৰি যে পইচা জমা কৰি পিনে বাইকটো কিনা হয়, তাৰপিছত এই বাইকটো যদি মুহূৰ্ততে চোৰে লৈ যায়, তেতিয়া এই মানুহজনৰ মনত কেনেকুৱা অনুভৱ হয়, ঠিক তেনেকুৱা এই মানুহজনৰ মনত হৈ আছে। কাৰণ এই মানুহজন হ'ল এটা দিন হাজিৰা কৰি খোৱা মানুহ, আৰু আজি এই মানুহৰ বাইকখন মুহূৰ্ততে হেৰাই গ'ল। দহ মিনিটৰ ফ্ৰাক, মানে দহ মিনিট ডিফাৰেঞ্চৰ কাৰণে আজি এই মানুহৰ বাইকটো হেৰাই গ'ল। আৰু তাৰ আগতে এই CCTV ক্যামেরার ফুটেজটা আপনাদের দেখিলে এটুয়ে হেরাইছিল তার আগর কথা, আর তার পিছতে হল এই মানুষজন, এই দরিদ্র মানুষজনের ভাই আমার গাড়ি হারাইছে, গাড়ি এই মাথা কাল কি খালি আমি মানে হসপিটালে ঢুকছি, মানে দশ মিনিটের ব্যাপার আইসে দেখি মানে গাড়ি নাই, গেলাম আর কি 3517 গাড়ির নাম্বার গেলাম। এই কারণে কইছো যে চুরর পর হাবুদান হোক, আপনার হপনর বাইকটা বাজার যাওয়ার লগে লগে 10 বার কে চাওক যে বাইকখন লক করেছেন নাই, ডিসলক করেছেন নাই, তারপর আপনার বাজার যাওক, যাওয়ার পিছতো আপনার লোকে এবার কে চোখ দিয়ক আপনার হপনর বাইকটু, যাতে আপনার হপনর বাইকটু চোরে লই যাব নোয়ারে। আর বর্তমান সময়ত চোর হল বাজারত হেলা গেলা, এই কারণে সকল সময়তে সাবধান হোক, আর আপনার হপনর বাইকটু হেফাজতে রাখক, আর যাতে আপনার হপনর বাইকটু এই মানুষদর, এই দরিদ্র মানুষ মানুষের দরে, যাতে আপনার বাইকটু যাতে মুহূর্ততে চোরে লই গই খাব নোয়ারে, এইখিনিয়ে কথা। আর যে বস্তু এবার হেরাই যাব, এই বস্তু আপনার কেউ না পাব, বাইক যিজনের বাইক হেরাইছে, যিসকলের বাইক হেরাইছে কেবল সি সকলে বুঝি আছে যে বাইক হেরাবার যন্ত্রণাটা কিমান, কারণ পুলিশ কমপ্লেন করব কাম নাই, আপনার নিজে মাথা মারিব কাম নাই, যে হেরাব এইটা আর কেউ না পায়, ঠিক আছে। এই কারণে আপনার সপনের বাইকটা আপনার সাবধান করে রাখক, নিজের বস্তু নিজে সাবধান করে রাখলে আর কোনেও লব নোয়ারে, এই কারণে কইছো আপনার বস্তু আপনার সাবধান করে রাখক, এইটুয়ে যথেষ্ট হব। আর আপনার বাজার যাওয়ার আগতে, মানে বাজারত কেবল বাজারত যে এইটু নয়, আপনার আপনার সপনের বাইকটা যতে লগত নই লই যাওক না কেউ, আপনার থার আগতে আপনার 10 বার চেক করক যে বাইকটোর বস্তু ঠিক আছে না নাই, হ্যান্ডেল লক করেছে না নাই, ডিস লক করেছে না নাই, তারপরে আপনার আপনার কামখিনি করক।